গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্র্যাকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য আরও দুটি চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি। তো অবশ্যই আপনারা যারা প্রাইভেট চাকরির সন্ধানে থাকেন, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো বন্ধুরা, আর কথা বলছি না, ভিডিওটা আমি স্টার্ট করছি। দেখুন, প্রথমেই বলা হয়েছে কর্মকালিক, তারপরে দেখুন রাখা হয়েছে কি, একটি হেলমেট অ্যান্ড অ্যাসেসরিজ এর দোকানের জন্য লোক চাই, অর্থাৎ একটি হেলমেট এবং অ্যাসেসরিজ দোকানের জন্য লোক প্রয়োজন। তো যারা এরকম দোকানে কাজ করতে চান, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তাদের সঙ্গে। যোগাযোগের জন্য দেখুন তাদের মোবাইল নম্বর দেওয়া হয়েছে এখানে, 8258-99-7475। তো এই নম্বরে ফোন করবেন, ফোন করে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো সুপ্রিয় দর্শক, এটি ছিল আপনাদের জন্য প্রথম নোটিফিকেশন। আমি এখন চলে যাচ্ছি আপনাদের সেকেন্ড নোটিফিকেশনে। সুপ্রিয় দর্শক, চলে এসেছি সেকেন্ড নোটিফিকেশনে। দেখুন, প্রথমেই বলা হয়েছে ভ্যাকেন্সি, তারপর রাখা হয়েছে কি, দেখুন, রেপুটেড হেলথ কেয়ার ইন আগরতলা রিকোয়ার্ড সুইটেবল মেল ফিমেল ল্যাব টেকনিশিয়ান। তো এটা একটা কিন্তু খুবই ভালো অপরচুনিটি হতে পারে আপনাদের জন্য, যারা আপনারা ল্যাবের মধ্যে কাজ করতে চান। তো এটা আপনারা চাইলে এটাতে আপনারা কিন্তু আবেদনটা করতে পারেন। তো দেখুন, অ্যাপ্লাই করতে হবে আপনাদেরকে যে অ্যাড্রেসে, সেটা বলা হয়েছে অ্যাপ্লাই টু বালাজি হেলথ কেয়ার আগরতলা @gmail.com, ঠিক আছে। তো এটাতে আপনাদেরকে আপনাদের সিবি আপনারা পাঠাতে পারেন, অথবা আপনারা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ফোন নম্বর নিচে দেওয়া আছে, সেই ফোন নম্বরে ফোন করে 03-81-23-88-370 এটাতে ফোন করে সম্পূর্ণ কিছু আপনারা বুঝতে পারেন। এখানে কিন্তু আমি আবারও বলছি বন্ধুরা, স্যালারি কত টাকা, বাকি কোয়ালিফিকেশন সেই সম্পর্কে কোনো কিছু এখানে উল্লেখ করা হয়নি। তো আপনারা অবশ্যই আবেদন করার আগে তাদের সঙ্গে কথা বলে সম্পূর্ণ কিছু বুঝে শুনে তারপরে আবেদনটা করবেন। তো আবারও বলছি, এটা হচ্ছে একটা রেপুটেড হেলথ কেয়ারের চাকরি। তো আপনারা যারা করতে চান, জবসটা কিন্তু আপনাদের পোস্টিং থাকবে কিন্তু আগরতলাতে। তো অবশ্যই যারা আপনারা ইন্টারেস্টেড আছেন, আপনারা আবেদনটা করবেন, তাদের যে ইমেল আইডি আছে সেখানে আপনাদের সিভিটা পাঠাবেন, এবং কোনো কিছু জানার থাকলে তাদের সঙ্গে ফোনে কথা বলে সম্পূর্ণ কিছু জেনে নেবেন। তো সুপ্রিয় দর্শক, এটা ছিল আপনাদের জন্য আজকের দুটি নোটিফিকেশন। তো এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।